সৌন্দর্যের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার খ্যাতি বরাবরই রয়েছে। তবে শুধু সৌন্দর্যই নয়, বসবাসের দিক দিয়েও এ শহর অতুলনীয়। টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি পেল ভিয়েনা। বুধবার যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টের সহযোগী গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2024 প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্সে মোট 100 পয়েন্ট রয়েছে। এর মধ্যে যে শহর যত বেশি পায় তালিকায় সেটির অবস্থান তত উপরে থাকে। এতে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা হয়। সেগুলো হলো স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংস্কৃতি, শিক্ষা এবং অবকাঠামো। চলতি বছর 173টি শহরের সূচক নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভিয়েনা, কোপেনহেগেন, জুরিখ, মেলবোর্ন ও ক্যালগারি সূচকে শীর্ষে স্থান পেয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তালিকার সবচেয়ে কম বাসযোগ্য পাঁচ শহর হলো দামেস্ক, ত্রিপোলি, আলজিয়ার্স, লাগোস ও করাচি। ষষ্ঠ অবস্থানে আছে ঢাকা, অর্থাৎ পাকিস্তানের করাচির এক ধাপ ওপরে এর অবস্থান। অব্যাহত ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় বিপর্যস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ বাংলাদেশের ঢাকার তুলনায় তিন ধাপ ওপরে আছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটির এই রাজধানী বাসযোগ্য শহরের তালিকায় এবছর 165তম অবস্থানে রয়েছে। অধরা শ্রেয়সী অথই সময় সংবাদ।